মানুষ রাষ্ট্রের কানুনের প্রতি শ্রদ্ধাশীল ওই সময় হয় মানুষ যখন দেখে রাষ্ট্রের কানুন যথাযথভাবে বাস্তবায়িত হয় তখন মানুষ রাষ্ট্রের কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং কানুনকে ভয় করে মানুষ যখন দেশের কানুনকে ভয় করবে কানুনকে যখন ভয় করবে তখন মানুষ কানুনের খেলাফ করতে চায় না ভয় করবে খেলাফ করতে ডরাবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কানুন যদি কেউ নামাজ না পড়ে তার জন্য কি শাস্তি যাকাত না দিলে তার জন্য কি শাস্তি মিথ্যা কথা বললে তার জন্য কি শাস্তি গীবত করলে তার জন্য কি শাস্তি সগুল হুরি করলে কি শাস্তি ফরের হক যদি জোর জবরদস্তি কায় তার কি শাস্তি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করলে তার কি শাস্তি সব কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত আছে যেইগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে যে সমস্ত বিধিবিধান বর্ণনা করেন সেইগুলি একে 100 100 সত্য কোনো সন্দেহ নাই যখন এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই সমস্ত কানুনগুলি 100 তে 100 বাস্তবায়ন হবে এটা যখন একিন এই বিষয়টা যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন মানুষ শরীয়তের খেলাফ কোরআন এবং হাদিসের খেলাফ কোন কিছু করতে ভয় পাবে সেই ভয় এটার নাম হলো তাকওয়া মানুষের মধ্যে যখন ভয় এসে যাবে তখন মানুষ কখনো গুনাহ করতে পারে না মানুষ গুনার দ্বারে কাছেও যাবে না যখন মানুষ এই কথা বুঝছে আমার আল্লাহ আমাকে দেখছে ওহুয়া আইনামা কুনতুম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম মানুষ যখন এই কথা বুঝে নিবে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের সাথে আমার রব আছে আমার রব সব দেখতেছে আমি যখন গুনাহ করতেছি আমার গুনাহগুলি আমার রব দেখতেছে তাহলে এই গুনার শাস্তি তো আমার ভোগ করতে হবে এই কথা যখন মানুষের দৃঢ় ইয়াকিন হবে তখন মানুষ গুনাহ করতে পারে না সেজন্য মানুষের দুনিয়া আখেরাতের সফলতা লাগছে না আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার মধ্যে মানুষ যদি আল্লাহ তাআলার ভয় এসে যায় আল্লাহ কেমন মহান সত্তা কুল কায়নাতের অস্তিত্ব যা আননেওয়ালা একমাত্র আল্লাহ আমাকে পয়দা করনেওয়ালা আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করনেওয়ালা আল্লাহ আমাকে ছোটকালে এই ছোট থেকে বড় করছেন আল্লাহ আবার এই বয়স আনছে আল্লাহ আবার বৃদ্ধ করবেন এবং এরপরে মৃত্যু দিবেন একমাত্র কে আল্লাহ তাহলে সব কিছুর মালিক আল্লাহ এই মালিকুল মুলকের কানুনের খেলাফ কিভাবে করতে পারে বান্দা কিভাবে আল্লাহর হুকুমের বিপরীত করতে পারে এইটা ওই সময় হয় যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দরখাস্ত করা দরকার আয় রব্বুল আলামিন আপনার ভয় আমার অন্তরের মধ্যে দান করুন আপনার মহব্বত আমার অন্তরের মধ্যে দান করুন মানুষ ওই সময় আল্লাহর জিকির করতে পারে ওই সময় মানুষ ইবাদত করতে পারে যখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং মহব্বত এসে যায় সেজন্য আল্লাহর দরবারে দোয়া করা আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তাকওয়া খৌফ ও খশিয়ত আমার অন্তরে দান করুন বা আপনার মহব্বত আমার অন্তরে দান করুন যদি সেই অতাকওয়া আমার ভিতর আপনার ভিতর আসে আমার দুনিয়া তো কামিয়াবি আখেরাত তো কামিয়াবি তাকওয়ার দ্বারা দুনিয়া এবং আখেরাতের সফলতা কিভাবে কোরআনের মধ্যে আছেন দুনিয়ার মধ্যে মানুষ পাঁচ ভাবে রিজিক পাওয়া যায় পায় পাঁচ তরিকায় রিজিক পায় এর মধ্যে একটা তরিকা হলো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষ রিজিকের অন্বেষণ করে চাকরি বাকরির মাধ্যমে রিজিকের অন্বেষণ করে হাল শ্বাস করে মানুষ রিজিকের অন্বেষণ করে মানুষ শাসাবাদ করে রিজিকের জন্য ভাত মাছ বা একটা সুন্দরভাবে চলার জন্য চাকরি বাকরি করে সেই জন্য ব্যবসা বাণিজ্য সব কিছু মানুষ রিজিকের জন্যই করে এখন কোরআন এবং হাদিস সব রিসার্চ করার পরে গবেষণার করার পরে এটা স্পষ্ট
মানুষের কাছে রিজিক আসে পাঁচ তরিকায়। এক নম্বর, মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শাসাবাদ এইসব কিছুর মাধ্যমে রিজিক অন্বেষণ করে, বাকি এই ব্যবসা বাণিজ্য এই সব কিছুর মাধ্যমে রিজিক একশো ভাগ পাবে সেটার গ্যারান্টি নেই। কারণ অনেক সময় দেখা যায় ব্যবসায় নামতে লাভের জন্য তার ক্ষতি হয়ে গেছে, শ্বাস করছে অনেক কম দিছে, দান ফুগে খেয়ে ফেলছে, ক্ষেত মরে গেছে, গাছ বপন করছে ভালো ফল পাবে গাছ ভেঙে গেছে, হয় না? অথচ সে লাভের জন্য করছে, কিন্তু এ থেকে ফল যে আসবে একশো তার একিন নেই। এছাড়া আর সাতটা পদ্ধতি আছে যেগুলিতে আল্লাহ তাআলা রিজিক দিবেন, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা নিজ জিম্মায় মানুষের কাছে রিজিক পৌঁছাই দিবেন, সুবহানাল্লাহ। আর এই চারটি তরিকার মধ্যে এক নম্বর হলো নামাজ। বন্দা যখন নামাজকে নামাজের মতো করে পড়বে, নামাজের খুশু খুজু, নামাজকে যখন সময় মতো খুশু খুজুর শহীদ করবে, নামাজ পড়ার পূর্বে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, এরপরে নামাজের রুকু সেজদা নামাজের খুশু খুজু সবগুলো ঠিকঠাক মতো যখন বন্দা নামাজ পড়বে, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ঘোষণা করে বলেন, হাবিব আপনি ওয়া আমুর আহলাকা বিসসালাত, আপনার আহল আয়ালকে নামাজের জন্য হুকুম করেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য হুকুম করেন যাতে তারা নামাজকে নামাজের মতো করে, নামাজের হক আদায় করে, যেন তারা নামাজ আদায় করে, খুব স্থিরতার সহিত যাতে নামাজ আদায় করে। ওয়াসতাবির আলাইহা, এমন নয় আমাদের অনেকেই নামাজ পড়তে দেখি রুকুতে গেছেন, এখন সে চিন্তা করতে আবার রুকু থেকে যদি আমি সোজা হই তাহলে একটু সময় লাগবে, এখন রুকু থেকে সেজদে কাছে, সেই জন্য ওখান থেকে সোজা সেজদায় চলে যায়, কথা বুঝেন না? অথচ রুকুতে সে সোজা হয়ে দাঁড়ানো নামাজের ওয়াজিবের মধ্যে থেকে একটি ওয়াজিব। যদি কেহ ভুলে কোনো একটা ওয়াজিব তরক করে সেজদা সহ দিলে হয়ে যায়, ইচ্ছাকৃত যদি নামাজের কোনো একটা ওয়াজিব তরক করে তাহলে তার নামাজ দ্বিতীয়বার দোহরাই পড়তে হয়। এখন নামাজ খুব দৃষ্টিরভাবে সুন্দরভাবে ফরজ ওয়াজিব সব আদায় করে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তবারক ওয়া তাআলা তার রিজিকের জিম্মাদার নিয়েছেন, সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজিকান নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতুত তাকওয়া, আল্লাহ তবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্বোধন করে বলেন, হাবিব আপনার আহল আয়ালকে নামাজের নামাজ কায়েম করতে বলেন, নামাজ পড়তে বলেন, তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে খুব স্থিরভাবে নামাজ আদায় করে, আপনার কাছে রিজিকের সওয়াল করেন, রিজিক চাই না, রিজিক দেন ওয়ালা আমি আল্লাহ, যারা এই নামাজকে সুন্দরভাবে আদায় করবে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দিব, সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, যারা আল্লাহ তবারক ওয়া তাআলার উপর তওয়াক্কুল করবে, কার উপর ভরসা করবে, কার উপর? আল্লাহর উপর যারা ভরসা করবেন, আল্লাহ তবারক ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা গায়েব থেকে করবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোরআনের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আমার যে সমস্ত বান্দারা আমার উপর ভরসা করে, আমার উপর তওয়াক্কুল করে, আল্লাহ আমাকে খাওয়াইবে, সুস্থতা আল্লাহ তাআলা দিবে, আমার সব কিছুর ব্যবস্থা একমাত্র আল্লাহই করবে, এখন ভরসা একমাত্র আল্লাহর উপর। হাদিসের মধ্যে আসছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ইরশাদ করেন, কোন বান্দা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর এমনভাবে তওয়াক্কুল করে, তওয়াক্কুল করার মতো তওয়াক্কুল, হাক্কা তওয়াক্কুলিহি, তওয়াক্কুল করার মতো যদি তওয়াক্কুল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ফাকির মতো খানার ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। ফাকির মতো কেমন? ফাকি সকালে তার বাসা থেকে হালি পেটে বাহির হয়, ফাকিরা সকালে তার বাসা থেকে হালি পেটে
বাহির হয় আর তার বাসায় ঢোকার সময় বর্তি পেড়ে বাসায় আসে তাদের কোনো ব্যবসা আছে কোনো চাকরি বাকরি আছে কোনো কিছু নাই তাদের রিজিকের ব্যবস্থা কে করে আল্লাহই করে বাকি তাদের একমাত্র তাওয়াক্কুল এবং ভরসা কার উপর আল্লাহর উপর দুই নম্বর আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করবে তিন নম্বর যারা অধিক পরিমাণে ইস্তিগফার করবে কি করবে ইস্তিগফার বান্দা যখন অধিক পরিমাণে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এই ব্যাপার লম্বা কথা আছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি নাম শুনছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই কেবার তাবিন যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফত পেয়েছেন কেবার তাবিন খেলাফতের এই বায়াত মুরিদ পীর মুরিদদের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক দিয়ে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দিক দিয়ে যিনি কেবার তাবি ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির দরবারে একটা মানুষ আসে বলছেন হযরত আমি অনেক দূর থেকে আসছি আমি বিবাহ শাদী করছি অনেক দেরি হইছে আমার একটা ছেলে সন্তান হয় না আমি আপনার কাছে আসছি যাতে এই আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিবে আপনার কাছে আসছি দোয়ার জন্য যাতে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দে আরেকটা মানুষ আসছে এই লোক যেটা ছেলে সন্তানের জন্য দোয়া চাইছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ওনাকে বলছেন যে তুমি ঘরে গিয়ে বেশি করে ইস্তিগফার করো তওবা করো ইস্তিগফার করো তুমিও করো তোমার স্ত্রীও বেশি বেশি করে তোমরা তওবা ইস্তিগফার করো আল্লাহ তাআলা তোমাকে ছেলে সন্তান দিবে এখন লোকটি বুঝছাইয়ে ঘরে চলে গেছে আরেকজন আসছে অনেক দূর থেকে দীর্ঘদিন সফর করে আসছে ওই দেশের মধ্যে অনাবৃষ্টি 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 অনাবৃষ্টির কারণে ওখানে ক্ষেত ফসল কিছু হচ্ছে না মানুষ পানির অভাবে হাহাকার পশু পাখি পানি পাচ্ছে না এই মুহূর্তে ওখানে এক অভাব এসে গেল তখন লোকটি হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার কাছে গিয়ে বলছেন হযরত আপনার কাছে আসছি দোয়ার জন্য কিসের দোয়া কয় আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না অভাব অনটন এমন কি পশু পাখি পর্যন্ত খাওয়ার জন্য পান করার জন্য পানি পাচ্ছেন না আপনি একটা আমাদের জন্য দোয়া করেন তখন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাই বলছেন তাদের এই অভাব দূর হয়ে যাওয়ার জন্য কি দূর হয়ে যাওয়ার জন্য অভাব দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দূর হয়ে যাওয়ার জন্য অভাব দূরীভূত হওয়ার জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাই ওনাকে বলছেন চলো তোমরা ইস্তিগফার করো সবাই মিলে তওবা ইস্তিগফার করো তওবা ইস্তিগফার করো আরেকজন লোক আসছে কয় হুজুর আমি আর অনেক দিনের অভাব উপবাস আর বরদাস্ত হচ্ছে না অনেক দিন কুদার্ত অভাব 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 উপবাসের তাড়নায় সহ্য করতে না পারি আপনার কাছে আসছি হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাই ওনাকেও বলছেন যে তুমি ইস্তিগফার করো তওবা করো এখন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাই যিনি খাদেম ছিলেন ওনার একজন মুরিদ উনি ওখানে আছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাইর কাছে জিজ্ঞাসা করতেন হুজুর আপনি যে আসেন তাকে বলেন ইস্তিগফার করো তওবা করো যে আসেন তাকে তওবা ইস্তিগফার করতে বলেন যে আসেন তাকে তওবা ইস্তিগফার করতে বলেন বিষয়টা কি তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে শুনো এই অভাব দূর হয়ে যাওয়ার জন্য
রিজিকের জন্য ছেলে সন্তানের জন্য সমস্ত সমস্যার জন্য আল্লাহ তাআলা একটা ট্রিটমেন্ট দিয়েছেন একটা চিকিৎসা দিয়েছেন সেটা হলো ইস্তিগফার সেটা আমি দিই নাই তখন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আলাই এই মুরিদদের সামনে এই আয়াতটি পড়ে শুনালেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই আয়াতটি পাঠ করলেন আয়াতটি হলো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا كلام فاكر مجد الله تبارك وتعالى গ্রান্ট দিয়ে বলছেন বান্দা যখন আমি রব্বুল ইজ্জতের দরবারে তওবা ইস্তেগফার করবে আমার দরবারে কান্না কাটি করবে আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ কয়টা গেল তিনটা চতুর্থ নম্বর যেই সাতটা জিনিস আল্লাহ তাআলা রিজিক দেওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন এর মধ্যে তিনটা গেছে চতুর্থ নম্বর হলো তাকওয়া যেই ব্যাপারে আলোচনা চলছে চতুর্থ নম্বর হলো কি তাকওয়া মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায় তাকওয়া যদি মানুষের মধ্যে এসে যায় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেন আমার ওই সমস্ত বান্দাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা আসমান থেকে করে দিব সুবহানাল্লাহ কোত্থেকে করবেন আসমান থেকে ফয়সালা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله تبارك وتعالى كلام فاكر من درشات کرن امار بندر زکن امی رب العزت کے بوئی کربے اما کے زکن بوئی کربے امی اللہ تبارک وتعالى تدر کے امون با بریزک پہنسے دیبو کتے کے رزق پہنسے تارا ٹیرو فابنا আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন কোত্থেকে ফয়সালা করবেন মানুষও জানবে না কোত্থেকে রিজিকের ফয়সালা হয়ে গেছে অনেক ওয়াকিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বাইতুল মুকাররমের এক হুজরার মধ্যে ছিলেন লম্বা ওয়াকিয়া হযরত জকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খালু ছিল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমে ঢুকছেন দেখতে তো ওখানে অকাল অমৌসুমের ফলফলাদি মনে করেন এখন ঠকঠকে পাকা আম পাওয়া যাবে এখন ঠকঠকে পাকা আম পাওয়া যাচ্ছে না এই ধরনের যেগুলি অমৌসুমের ফলফলাদি এই ধরনের ফলফলাদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে দেখছেন তখন হযরত জকরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে মরিয়ম তুমি এইগুলি কোত্থেকে পাইলা এইগুলি কোত্থেকে পাইলা তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা করে বলতেন সর্বশেষ কথা হলো হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান ওয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব ওয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান যাদের ভিতর তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বেগাইর হিসাব রিজিক আসমান থেকে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ এই রিজিকের ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসগুলির মধ্যে রাখছেন তাকওয়ার মধ্যে রাখছেন ইস্তিগফারের মধ্যে রাখছেন তাওয়াক্কুলের মধ্যে রাখছেন নামাজের মধ্যে রাখছেন এই হলো তাকওয়ার দুনিয়াবী ফায়দা তাকওয়ার দুনিয়াবী ফায়দা আরো অনেক আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের দৃষ্টিভুক্ত করবেন ওলিদের অন্তর্ভুক্ত করে নেবেন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা কি করবেন ওলি বানাই দিবেন কি বানাই দিবেন ওলি ওলি বানাই দিবেন এবং ওলি তো বানাবেনই পুরা দুনিয়ার জিন ইনসান সকলেই মুত্তাকিদেরকে ভয় করবে
তকিদেরকে দুনিয়ার যত ইনসান জিন আছে যত মখলুকাত আছে সবকিছু জিন আল্লাহর বান্দা তাকওয়া মুত্তাকিদেরকে ভয় করবে কিতাবের মধ্যে লম্বা লম্বা ওয়াকে আছে হারকে তরসদ আজহকু তাকওয়া গুজি হারকে তরসদ আজহকু তাকওয়া গুজি তরসদ আজওয়াই জিন্ন ইনসা হারকজি হারকে তরসদ আজহকু তাকওয়া গুজি তরসদ আজওয়াই জিন্ন ইনসা হারকজি বন্দার ভিতর যখন আল্লাহর ভয় এসে যায় আল্লাহর ভয় যখন মানুষের ভিতর এসে যায় তখন এই মানুষকে সমস্ত জিন ইনসান সমস্ত মখলুকাত ওই মানুষকে ভয় করে অনেক ঘটনা জানার কথা ফটিয়া মাদ্রাসার সাবেক মরহুম মুহতম সাহেব ছিলেন হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো না মুরব্বীরা জানে অবশ্যই কক্সবাজার থেকে আসার সময় এক হাতি রাস্তার মধ্যে অবস্থান করেছিল যে গাড়ি এমন ভাবে জাম হয়ে গেছে হাতিটা রাস্তার মধ্যে শুয়ে গেছে লড়ে না আর এর বয়ে গাড়ির ড্রাইভারও সামনে যায় না সর্বশেষ হযরত হাজির সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের মুরব্বীদের কথা বলছি আমাদের ওলি বুজুর্গদের কথা বলছি ইনারা হলেন আমাদের বুজুর্গ ইনারা হলেন আমাদের ওলি এই হাজির সাহেব রহমতুল্লাহ আলাই দেখলেন এত জাম কিসের ড্রাইভার বলছেন হুজুর ওখানে একটা হাতি এইভাবে বসে আছে হ্যাঁ আর গাড়ি সামনের দিকে যাইতেছে না তখন হাদিন সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আরে আমার তো এই ফজরের আজানের পূর্বেই মাদ্রাসায় যেতে হবে এখন এইভাবে যদি হাতি রাস্তায় বসে থাকে তো বড় সমস্যা হয়ে যাবে তখন ড্রাইভারকে বলছেন তুমি বসো আমি একটু হাতির সাথে গিয়ে কথা বলে আসি কথা কার সাথে বলবে হাতির সাথে কই আমি একটু হাতির সাথে কথা বলে আসি সুবহানাল্লাহ বিহামদি অথচ হাতির কাছে কেউ যাচ্ছে সবাই ভয় পাচ্ছে কিন্তু এই বুজুর্গ লোক ভয় পাচ্ছে না কেন তার ভিতর আল্লাহর ডর আছে যার সাথে আল্লাহ আছে পুরো দুনিয়া তাকে ভয় করে সুবহানাল্লাহ হাজী সাহেব রহমতুল্লাহ আলাই ওখান থেকে হাঁটি 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 গিয়ে হাতির কানে কানে কি বলতেছে কার কানে কানে হাতি ওখানে যখন হাদিন সাহেব রহমতুল্লাহ আলাই গেছেন হাতি একদম নরম হয়ে গেছে কি হয়ে গেছে নরম হাতির কানে কানে যেন কি বলছে হাতি আস্তে করে উঠো তাকে পাহাড়ের দিকে চলে গেছে সুবহানাল্লাহ কি হইল ঘটনা বলেন তো আমাদের মুরব্বীদের হাজার ওয়াকিয়া হাটাদারি মাদ্রাসার সাইজন বাণীর মধ্যে একজন ছিলেন হাটাদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইজন এর মধ্যে একজনের নাম ছিল শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন কুতুবে আলম কুতুবে আলম শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি এক সময় ওনার গরু এই একটু গরুকে একটু সরাইতে নিচ্ছিলেন গরু সরায় না মানুষ গরুকে নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছেন তখন এলাকার লোক বলছে হুজুর আপনি এই পাহাড়ের দিকে যাবেন ওখানে তো বাঘ ভাল্লুক সিংহ আপনাকেও খেয়ে ফেলবে আপনার গরুগুলি খেয়ে ফেলবে কেন আপনি ওইদিকে যান ওদিকে যাইয়েন না শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বলেন ভাই আমাকে আপনারা যাওয়ার সুযোগ দেন আমাকে নিষেধ করিয়েন না আমি আমার কাজ করি আপনারা আপনাদের কাজ করেন আল্লামা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যাতে যাতে পাহাড়ের কাছে যখন গেলেন একদম সিংহ বাঘ খুব জুম 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 করে আসতেছে কয় তারা চিন্তা করতেছে আমাদের খোরাক তো এসে গেল আমাদের কি এসে গেল খোরাক আমাদের খাওয়ার তো এসে গেল এখন দেখতেছেন বাঘ সিংহ কাছাকাছি চলে আসছে গরু খাবে তারা তখন কুতুবে আলম আল্লামা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন এই বাঘ আর সিংহ একটু অপেক্ষা করো দাঁড়াই গেছে তাদেরকে বলছে এখানে তারা ছটবে আমি নামাজ পড়বো আর কোন বাঘ সিংহ আসিয়া এই গরুর উপর আক্রমণ না করে মতো তোমরা এই গরুগুলির পাহারা দিতে থাকবা সুবহানাল্লাহ কি দিতে থাকবা পাহারা এলাকার লোক থাকাই রইল কি হইল রে ঘটনা দেখি
এই বাঘ সিংহ এগুলি মানুষ আর গরু খায়? এখন এই বাঘ সিংহ দেখি এই লোকটাকে পাহারা দিয়ে তার গরুগুলিকে পাহারা দিচ্ছে, পাহারালা কি হইল? তখন এইভাবে গরুগুলি যখন ভালোভাবে সরে ফ্যাট ভর্তি হয়েছে, যখন জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বাঘগুলিকে বলছে তোমরা তোমাদের জায়গায় চলে যাও, আমরা আমাদের ঘরে চলে যাই, সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? ওনাদের ভিতর আল্লাহর ভয় ছিল। কি ছিল? এই জন্য আরবে বলেন হারকে তরসদ আজ হকু তকওয়া গুজি তরসদ আজ ওয়াই জিন্ন ইনসা হারকজি। মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় এসে যাবে পুরো দুনিয়ার মহলুকাত ওই মানুষগুলিকে ভয় করতে থাকবে, সুবহানাল্লাহ। সেই জন্য অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসার চেষ্টা করা। আল্লাহর ভয় কিভাবে আসবে? যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে, কোরআনের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা মুত্তাকীদের ব্যাপারে একটা গুণ বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ যদি অন্তরের মধ্যে আমি রব্বুল ইজ্জতের ভয়কে যদি তোমরা জায়গা দিতে পারো তাহলে তোমরা সফল। আমার ভয়কে যদি তোমরা অন্তরের মধ্যে জায়গা দিতে পারো তাহলে তোমরা সফল। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন মুত্তাকীদের মৌতের সময় কি অবস্থা হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার বিশাল বর্ণনা দিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন الذين تتوفاهم الملائكة الطيبين ويقولون سلام عليكم ويقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. قرآن المجد الله تبارك وتعالى متقي যারা মুত্তাকি তাদের মৃত্যুর সময় কেমন হবে? মৃত্যু এটা মুত্তাকিদের জন্য বিশাল এক নিয়ামত হবে। মুত্তাকিদের জন্য মুত্তাকি মুত্তাকি মুত্তাকিদের জন্য মৌত এটা বিশাল একটা নিয়ামত। তারা তো মৌতের জন্য অপেক্ষা করছে, হুররম আর রোজে কদি মঞ্জিলে ওয়াইরা বেরওয়াম হুররম আর রোজে কদি মঞ্জিলে ওয়াইরা বেরওয়াম রাহতে যা তলবম খস পায়ে জানা বেরবম। মুত্তাকিরা তো মৌতের অপেক্ষায়, কখন আমার মৌত হবে, আমার মাশুকের সাথে মোলাকাত হবে। যে খোদার জন্য এই শীতের মৌসুমে কত ঠান্ডা পানি, কত ঠান্ডা পানি, এই ঠান্ডা পানির মধ্যে উজু করতেছি, আ ভালোভাবে উজু করে নামাজ পড়তেছি, আল্লাহকে দেখি নাই আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতকে দেখি নাই জান্নাতকে পাওয়ার জন্য, এই সব কিছু না দেখিয়ে করতেছি একমাত্র আল্লাহর মহাব্বতে। যে আল্লাহর জন্য এত কিছু করতেছি, এই মৌতের পরেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সেই জন্য মুত্তাকিরা আল্লাহর ওলিরা চায় কখন আমার মৌত হবে, মৌতের পরে আমার আল্লাহর সাথে মোলাকাত হবে। সেজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, যারা মুত্তাকি তাদের মৌতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ফাক সাফ করে নিবে, তারা নিষ্পাপ। তারা কি নিষ্পাপ? তাইয়্যিবাত, তাইয়্যিবিন, তারা পবিত্র থাকবে, তাদের কোনো গুনাহ থাকবে না, তাদের কোনো গুনাহ থাকবে না। এই মুহূর্তে মালাকুল মউত যখন মুত্তাকিদের জান কবজ করার জন্য যাবেন, তখন ওই লোক যিনি মৃত্যুমুখী এখন তার জান কবজ করবে। মানুষ তখন কত ভয় পায়, ভয় পায় না? ভয় পায়, মৌতকে ভয় পায়, মৌতের কথা বললেই ডরাইয়া যায় না? কিন্তু মুত্তাকিরা তো মৌতকে ভয় পায় না। খুরমা রোজে কদি মন্দিলে ওয়াইরা বেরওয়াম খুরমা রোজে কদি মন্দিলে ওয়াইরা বেরওয়াম রাহতে যা তলবম কস পায়ে জানা বেরবম। মুত্তাকিরা চায় আমি আমার মাশুকের সাথে একটু মোলাকাত করি। সেই জন্য মুত্তাকিদের মৌতের মুহূর্তে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান নেওয়ার জন্য আসবেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম
ওই মানুষটাকে গিয়ে ধমকি দিবে না ধমকি দিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ কি বলবে আজরাইল আলাইহিস সালাম কি বলবে আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়া ওলিয়াল্লাহ বলে সালাম দিবে তখন ওই মৃত্যুমুখী মানুষের চেহারা হলুদের মতো সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন না অনেক সময় অনেক মানুষ মৃত্যুর পরে চেহারার অবস্থা কেমন হয় আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়া হযরতের চেহারা দ্বারা দেখতেন অবাক হয়ে গেছেন এত সুন্দর চেহারা কিভাবে হয় সুবহানাল্লাহ কত সুন্দর চেহারা নূর টমকেতে নূর চমকেতেছে মুত্তাকিদের কথা বলছি তো এই মুত্তাকির জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব নমনীয়তা ভাব কি বলবে আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ এইটা বলবে এরপরে কি বলবে এর ফলে বলবে আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম বলছে আর কি বলবে আর বলবে ওয়ায়ুবাশশিরুকাল জান্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানোর কথা বলছে সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ শোনাবে এই মুত্তাকি যদি হতে পারি তাহলে দুনিয়া তো সফল আখিরাত তো সফল মৃত্যুর সময় এই অবস্থা হবে মৃত্যুর পরে কেমন হবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়ালা নিআমা দারুল মুত্তাকিন ওয়ালা নিআমা দারুল মুত্তাকিন মুত্তাকিনদের ঘর কতই না উত্তম মুত্তাকিনদের আখিরাতের ঘর কতই না উত্তম আল্লাহ তাআলা বলেন ইয়াদখুলুনাল জান্নাহ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর এই জান্নাতের অবস্থা কেমন হবে তাজরি মিন তাহতিহাল আনহার যার নিচে নাহর প্রবাহিত হবে এবং জান্নাতের অনেক মুত্তাকিদের জান্নাতের অনেক গুণগান বয়ান করছেন সর্বশেষ যেই কথাটা আল্লাহ তাআলা মুত্তাকিদের জান্নাতের ব্যাপারে বলছেন সেটা হলো লাহুম্মা ইশাউ ফিহা ওই মুত্তাকিরা জান্নাতে যাওয়ার পরে যাই চাই আল্লাহ তাআলা তাদের সব ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহর কাছে দোয়া করা এবং চেষ্টা করা আল্লাহ তাআলা যাতে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া দান করে সুবহানাল্লাহ বিহামদি এখন এই তাকওয়া কিভাবে আসবে এই তাকওয়া কিভাবে আসবে তাকওয়া কিভাবে আসবে সেইটার অনেকটা তরতিব কুরআন এবং হাদিসের মধ্যে আছে মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে অনেক তরতিব আছে এক নম্বর মানুষ মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর নিয়ম হইল তরতিব হইল যে মানুষ যে কোনো একটা কাজ করবে প্রত্যেকটা কথা কাজ করার এবং বলার সময় চিন্তা করবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ শুনতেছে আল্লাহ তাআলা জানে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাহকে ভয় করো আমরা যাই বলি যাই করি সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন এই ভয়টা যদি আমার অন্তরে থাকে হায় আমার আল্লাহ আমার কথা শুনতেছে আমি গুনার কথা কিভাবে বলবো গীব শেকায়েত কিভাবে করব মিথ্যা কথা কিভাবে বলবো আল্লাহ আমার কথা শুনে চুরি ডাকাতি কিভাবে করব আমার আল্লাহ তো এগুলি দেখে আমি অন্যায়ভাবে কারো উপর জুলুম করে করব আল্লাহ তাআলা এগুলি দেখে এই ভয়টা যদি অন্তরের মধ্যে থাকে মানুষ মুত্তাকি হতে পারে যেমন একটা ঘটনা বলি হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় লম্বা এক সফরের মধ্যে বাহির হইছে সফরের মধ্যে বাহির হইছে মরুভূমিত মরুভূমি যাতে 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 অনেক দূর অতিক্রম করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসায় কাতর পানির পিপাসা লাগছে
এখন কতটুক যাওয়ার পরে দেখলো একটা রাহাল ছাগল চরাইতেছে তার অনেক ছাগল অনেক ছাগল এগুলি দেখার পরে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাহালকে বলল ভাই রাহাল আমি পিপাসায় কাতর যে আপনার অনেক ছাগল আছে আপনার একটা ছাগল থেকে আমাকে এক পেয়ালা আমাকে দুধ পান করান এই কথা বলার পরে রাহাল হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর উত্তর দিল রাহালটি বলল হযরত আপনাকে দুধ পান করাইতে পারলে তো ভালোই হইতো আপনাকে দুধ পান করাইতে পারলে তো ভালোই হইতো বাকি আমি দুধ পান করাইতে পারছি না এই জন্য এই ছাগলগুলি আমার নয় আমার এই ছাগলের মালিক আছে আমি তার রাহাল ছাগলের মালিক আমি নয় অতএব আরেকজনের ছাগলের দুধ কিভাবে আমি আপনাকে দিব হযরত খলিফাতুল মুসলিমিন এইভাবে হাঁটাচলা করে রাস্তায় বাজারে অলিতে গলিতে মানুষের ঈমান আমল যাচাই করতেন সুবহানাল্লাহি বিহামদি ওই রাহালের কাছে জিজ্ঞাসা করলো রাহাল তোমার সাথে একটা আমি গোপন কথা বলবো গোপন কথাটা কি তুমি আমাকে একটা বকরি দুধওয়ালা একটা বকরি তোমার তো শত শত বকরি আছে ছাগল আছে এখান থেকে দুধওয়ালা একটি ছাগল আমাকে বিক্রি করো আমি তোমাকে যত উপযোগ টাকা দিব যাই যাই বলো তাই টাকা দিব আর এই ছাগলটা নিয়ে আমি দুধ পান করব প্রয়োজন হইলে তার গোশতও খাইব তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় এই ছেলেটি বলল আমি বিক্রি করতে পারবো না এইটা তো আমার ছাগল না খলিফাতুল মুসলিমিন আবার বললেন যে শুনো এইটা তোমার ছাগল না ঠিক তবে আমি এ যেই টাকাগুলি দিব তুমি রাখবা ছাগলটা আমাকে বিক্রি করবা আর তুমি যখন বিকালে বাড়িতে যাবা মালিক যদি জিজ্ঞাসা করে তোমার ওই ছাগলের ব্যাপারে তুমি বলবা যে আমার একটা ছাগল একটা হিংস্র প্রাণী আসিয়া একটা ছাগল খেয়ে ফেলছে হিংস্র প্রাণী আসিয়া একটা ছাগল খেয়ে ফেলছে তুমি তোমার মালিককে এই কথা বলিও আর তোমার মালিক তো এটা দেখবে না তোমার মালিক দেখবে তোমার মালিক তো দেখবে না তখন ওই রাহাল কি বলল রাহাল বলছে যে ইয়া ফালান আইনাল্লাহ ইয়া ফালান আইনাল্লাহ হাই অমুক মুসাফির ব্যক্তি সে তখনও খলিফাতুল মুসলিমিনকে চিনতে পারে নাই সেজন্য বলছে ইয়া ফালা আইনাল্লাহ হে অমুক ব্যক্তি আল্লাহ কোথায় আল্লাহ দেখবে না আমার মালিক না দেখুক আমার মালিকের মালিক মালিকুল মুলক আল্লাহ তাআলা তো দেখবেন অতএব আমি আমার মালিকের ছাগল আপনার কাছে বিক্রি করতে পারবো না এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আই রাহাল আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘায়ু দান করুক তোমার মতো মানুষ যদি এই দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে বাঁচি থাকে আল্লাহ তাবারক তাআলা কখনো কিয়ামত করবে না তাহলে এইটা হলো তাকওয়া এইটা হলো তাকওয়া আল্লাহ তাবারক তাআলার ভয় যখন মানুষের অন্তরের মধ্যে থাকবে তখন এই মানুষ কখনো গুনাহ করতে পারবে না কারণ তার চোখের সামনে আল্লাহ আছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মুঈনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله لا إله إلا الله لا إله إلا الله فردي حستي أغرسو زيبنا ري لا إله آزما بي فرد بيني نور إلا الله را لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله خلاصة কথা হলো এই তাকওয়া অবলম্বন করার জন্য তাকওয়া অর্জন করার জন্য প্রথমে আল্লাহর দরবারে দোয়া করতে হবে দুই নম্বর আমার প্রতিটা কথা কাজ করার মুহূর্তে আমার খেয়াল করতে হবে আমার প্রতিটা কথা আল্লাহ শুনতেছে আমার প্রতিটা কাজ আল্লাহ তাআলা দেখতেছে আমার এই কথা কাজ যখন আল্লাহ তাআলা দেখতেছে আর শুনতেছে আমি আল্লাহ নারাজ হয়ে মত কোন কথা কাজ করতে পারবো না এবং বলতে পারবো না সময় শেষ দুই নম্বর তাকওয়া অর্জন করার জন্য দুই নম্বরের পদ্ধতি কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ তাকওয়া অবলম্বন করার দ্বিতীয় নম্বর পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন বান্দা যখন কোন কাজ করবে বান্দা যখন কোন কথা বলবে কোন কাজ এবং কথা বলার সময় এই কথা ভাববে এই কথা চিন্তা করবে আমার এই কথা আর কাজ পরকালে কোন কাজে আসবে মানুষ পরকালের চিন্তা করে যখন কাজ করবে হাদিসের মধ্যে আসছে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বড় হুঁশিয়ার মানুষ চালাক মানুষ বড় জ্ঞানী মানুষ ওই লোকটাই যে তার প্রত্যেকটা কথা গাছ এই ভেবে করে যে এটা আমার পরকালে কি কাজে আসবে আমি যে কাজটা করতেছি এর দ্বারা আমি কবরে হাসরে ফুল সেরাতে কি সওয়াব পাবো কি বিনিময় পাবো এর দ্বারা আমার পরকালের কি লাভ হবে এইগুলি ভেবে ভেবে প্রত্যেকটা কথা কাজ বলে লম্বা কথা আছে সংক্ষেপে দুটো তিন নম্বর তাকওয়া অর্জন করার জন্য তিন নম্বরের পদ্ধতি কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন তাকওয়া অবলম্বন করার জন্য তিন নম্বরের পদ্ধতি কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেন হে আমার ইমানদার বান্দারা তোমরা মুত্তাকি হতে পারবা যদি মুত্তাকিদের সাথে থাকো ভালো মানুষ হতে পারবা যদি তুমি ভালো মানুষের সাথে থাকো যদি হারাম মানুষের সাথে থাকো তাহলে তুমি হারাম হয়ে যাবা কারণ আরে বলেন সোবতে সালেহ তোরা সালেহ কুনত সোবতে তালেহ তোরা তালেহ কুনত কারণ ভালো মানুষের সাথে মানুষ যদি উড়া পোষা করেন সে ভালো হওয়ার সুযোগ থাকে যদি খারাপ এবং দুষ্ট প্রকৃতির মানুষের সাথে যদি চলাফেরা করে সে দুষ্ট হয়ে যায় মনে করো একজন লোক একটা মদুদির সাথে চলাফেরা করে ভালো মানুষ সে যতই ভালো হোক না কেন তার সাথে চলতে চলতে হাঁটতে হাঁটতে থাকতে থাকতে এক সময় দেখা যাবে সেও মদে অভ্যস্ত হয়ে গেছে আজানের সময় ঠিক যাক তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যা এই পর্যন্ত আলোচনা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া তাকওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং চেষ্টা করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দান করে তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ তাআলা দান করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনদার এবং মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম